হাই ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল এই ভিডিওতে আমি দুটো গুরুত্বপূর্ণ রিক্রুটমেন্ট নিয়ে আলোচনা করবো প্রথমে আলোচনা করব নোটিফিকেশান এবং আপনাদের লাস্টে দেখিয়ে দেবো কীভাবে আপনারা আবেদন করতে পারবেন এবং আপনাদের নোটিফিকেশান ডাউনলোড করার লিঙ্ক ডিসক্রিপশানে দিয়ে দেবো আমার ভিডিওটা যদি দেখার পরে ভালো লাগে তাহলে আপনারা ভিডিওটাকে লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন যদি আপনি নতুন হয়ে থাকেন তো এখন চলে আসুন আমরা নোটিফিকেশানটা দেখে নিই তো নোটিফিকেশানে চলে যাচ্ছি ফার্স্ট যে নোটিফিকেশন সেটা হচ্ছে ইন্টেলিজেন্স ব্যুরো থেকে এসছে ঠিক আছে এই রিক্রুটমেন্টে আপনাদেরকে বলে রাখি আপনারা সহজেই পেয়ে যাবেন এই রিক্রুটমেন্টটা এই ওয়েবসাইটে ডব্লিউড্লিউ ডব্লু ডট এম এইচ এ ডট গভর্নমেন্ট ডট ইন অথবা ডব্লু ডব্লিউ ডবলু এনসিএস ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটে গেলে আপনারা কিন্তু এই নোটিফিকেশানটা পেয়ে যাবেন আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো নোটিফিকেশান ডাউনলোড করার জন্য ঠিক আছে এবং এই রিক্রুটমেন্টটা আপনারা কিন্তু অনলাইনেই আবেদন করতে পারবেন ঠিক আছে তো চলে আসি কী পোস্ট আছে ডেসক্রিপশান অফ পোস্ট ক্লাসিফিকেশান হচ্ছে জেনারেল সেন্ট্রাল সার্ভিস গ্রুপ সি নন গ্যাজেটেড নন মিনিস্টেরিয়াল ঠিক আছে এখানে দেখতে পাচ্ছেন র্যাঙ্ক এসিআইও টু এক্স ইএক্স সি আনরিজার্ভদের জন্য কিন্তু নশো উননব্বইটা সিট আছে ইডব্লিউএসদের জন্য একশো তেরোটা ও বিসিদের জন্য চারশো সতেরোটা এসসিদের জন্য তিনশো ষাটটা এসটি দের জন্য একশো একুশটা মোট টোটাল দু হাজারটা সিট আছে ঠিক আছে এখানে স্যালারি কেমন আছে লেভেল সেভেন অনুযায়ী মানে আপনাদের মান্থলি বেতন হতে পারে চুয়াল্লিশ হাজার নশো থেকে এক লাখ বিয়াল্লিশ হাজার চারশো পর্যন্ত ঠিক আছে এরপরে চলে আসে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন গ্রাজুয়েশন অর ইকুইভ্যালেন্ট ফর্ম এ রিকগনাইজ ইউনিভার্সিটি আপনাদের গ্রাজুয়েশন হতে হবে অথবা একই রকম কোনো কোয়ালিফিকেশান থাকতে হবে রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে ঠিক আছে তারপরে হচ্ছে আপনাদের যদি নলেজ কম্পিউটারের উপর থাকে তাহলে ভালো কারণ এটা হচ্ছে ডিসক্রাইবেবল কোয়ালিফিকেশান আপনাদের ওটা থাকলে কিন্তু আপনারা অগ্রাধিকার পাবেন এজ লিমিট আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে আর রিল্যাক্সেশনের ব্যাপার ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে চলে আসি সেন্টার কোথায় কোথায় আপনাদের এক্সামিনেশন হবে এটা কিন্তু এক্সামিনেশান নেওয়ার পরে আপনাদের কিন্তু সিলেকশন করা হবে দ্য ক্যান্ডিডেটস হ্যাজ টু ইন্ডিকেট থ্রি অপশান চয়েস অ্যাজ এক্সামিনেশান সেন্টার ফর অনলাইন টায়ার ওয়ান এক্সাম ফ্রম দ্য ফলোয় আপনাদের কিন্তু তিনটা সেন্টার চয়েস করতে পারবেন ঠিক আছে এখানে আপনারা অন্যান্য স্টেটের ক্ষেত্রে তো দেওয়া আছে ওয়েস্ট বেঙ্গলে কোথায় কোথায় আছে দেখে নিন ওয়েস্ট বেঙ্গলে আছে আসানসোল হুগলি কল্যাণী কলকাতা অ্যান্ড শিলিগুড়ি এগুলাতেই আছে ঠিক আছে স্কিম অফ এক্সামিনেশান দেখতে পাচ্ছেন রিটিন এক্সামিনেশান অ্যান্ড ইন্টারভিউর মাধ্যমে কিন্তু সিলেকশন হবে এগুলা ডিটেলসে দেওয়া আছে আপনারা দেখে নেবেন তারপরে চলে আসছি আমি নিচের দিকে কেমনভাবে অ্যাপ্লাই করবেন বলেই দিয়েছি অনলাইনে এবং এই ওয়েবসাইট বা আরেকটা ওয়েবসাইট প্রথমেই দেখিয়ে দিয়েছি এখানেও দেওয়া আছে ডব্লিউডব্লিউ ডব্লিউ এনসিএস ডট গভর্নমেন্ট ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা আবেদন করতে পারেন অনলাইনেই আবেদন করতে হবে ঠিক আছে এখন চলে আসছি এক্সামিনেশান ফি যারা মেল ক্যান্ডিডেটস এবং জেনারেল বা ইডব্লিউএস অথবা ওবিসি হয়ে থাকেন তাদের ক্ষেত্রে কিন্তু এক্সামিনেশান ফি আর রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ দুটোই দিতে হবে এক্সামিনেশান ফি কত একশো টাকা এবং রিক্রুটমেন্ট প্রসেসিং চার্জ হচ্ছে পাঁচশো টাকা বাকি আদার যে ক্যাটাগরি যেমন এস সি এস টি অল ফিমেলস ক্যান্ডিডেটস অ্যান্ড অল ই এক্স এস এম এন যে ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে কিন্তু রিক্রুইটমেন্ট প্রসেসিং চার্জ দিতে হবে খালি মানে পাঁচশো টাকা খালি দিতে হবে তাদেরকে এক্সামিনেশন ফি একশো টাকা দিতে হবে না ঠিক আছে মোড অফ পেমেন্ট অনলাইন বা অফলাইন আপনারা যে যেভাবেই খুশি আপনারা করতে পারেন এখানে ডিটেলস দেওয়া আছে আরও ক্লোজিং ডেট হচ্ছে নয় এক দু তারিখ পর্যন্ত কিন্তু আপনারা আবেদন করতে পারবেন ঠিক আছে এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট এই রিক্রুটমেন্টে আরও শেষ পর্যন্ত নোটিশটা আছে আপনারা ডাউনলোড করে ভালো করে ডিটেলসে পড়তে পারবেন আমি এখন চলে যাব নেক্সট নোটিফিকেশান এটা কিন্তু এসছে বিকাশ ভবন থেকে এই নোটিফিকেশানটা এই রিক্রুটমেন্টটা আপনাদেরকে প্রথমে বলে রাখি এটা কিন্তু কোনোরকম কোনো পারমানেন্ট রিক্রুটমেন্ট না এটা হচ্ছে দেখতে পাচ্ছেন পুরো লেখা আছে দ্য পোস্ট আর পিওরলি টেম্পোরারি টেম্পোরারি বেসিসে আপনাদের নিয়োগ হবে কিন্তু স্যালারি খুব ভালো আছে আপনারা দেখতে থাকুন তো আপনাদের কিন্তু এখানে অ্যাপ্লাই করতে হলে এই যে ইমেল আইডি আপনারা দেখতে পাচ্ছেন এই ইমেল আইডির মাধ্যমে আপনাদের কিন্তু আবেদন করতে হবে এই যে দেখতে পাচ্ছেন এই যে ইমেল আইডি দেওয়া আছে এই ইমেল আইডির মাধ্যমে তো এখানে কিন্তু আপনারা ইমেল আইডির মাধ্যমে যখন আবেদন করবেন সেই মেল আইডিতে কিন্তু আপনাদের লিংক পাঠিয়ে দেওয়া হবে এবং ইন্টারভিউ ডেট জানিয়ে দেওয়া হবে তো তাই আপনারা কি করবেন যে ইমেল আইডিতে আপনারা মেনশন করবেন সেই ইমেল আইডিটা প্রত্যেক দিন প্রতিনিয়ত আবেদন করার পর থেকে চেক করতে থাকবেন কারণ ওই ইমেল আইডিতে আপনার লিংক দেওয়া থাকবে যে লিঙ্কের মাধ্যমে আপনারা যে কোনো একটা অনলাইন প্ল্যাটফর্মে আপনাদের ইন্টারভিউ হবে সেই ইন্টারভিউ অনলাইন প্ল্যাটফর্মে লিঙ্ক দেওয়া থাকবে তো ওখানে গিয়ে আপনারা কিন্তু ইন্টারভিউ দিতে পারবেন অ্যাড হয়ে নাহলে কিন্তু হবে না তো আপনারা যদি ইমেল আইডি চেক না করতে থাকেন তাহলে মিস করে যেতে পারেন কন্টিনিউ আপনাদের কাছে অনুরোধ থাকলো কন্টিনিউ ইমেল আইডি চেক করতে থাকবেন এবং সমস্ত ডকুমেন্টস আপনারা কী করবেন স্ক্যান করে পাঠাবেন ঠিক আছে তো অ্যাপ্লিকেশান ফর্মটা কিন্তু এই নোটিফি নোটিফিকেশানে পেয়ে যাবেন ডাউনলোড করার পর এর লিঙ্ক ডেস ডেসক্রিপশানে দেওয়া থাকবে এর লাস্টে আছে আপনাদেরকে দেখাচ্ছি তো দেখে নিন কী কী পোস্ট আছে এখানে দেওয়া আছে নেম অফ দ্য প্রজেক্ট প্রজেক্ট প্রজেক্টের ক্ষেত্রে আপনাদের কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে তো প্রোজেক্টের নাম দেখতে পাচ্ছেন জেনারেশন অফ কারাস্ট্রাল ডাটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে হচ্ছে এক্সপেক্টেড নাম্বার অফ পজিশন কি জুনিয়ার রিসার্চ ফেলো দুই এবং জেনারেল ওয়ান অ্যান্ড এস সি ওয়ান জেনারেলদের ক্ষেত্রে একটা এবং এসসিদের ক্ষেত্রে একটা ঠিক আছে এখানে স্যালারি কেমন আছে আঠারো হাজার সাতশো টাকা পার মান্থ ঠিক আছে এসেন্সিয়াল কোয়ালিফিকেশন কি ফিফটি ফাইভ পার্সেন্ট ইন মাস্টার্স ডিগ্রি ইন জিওলজি অ্যাপ্লাইড জিওলজি অ্যান্ড জিওগ্রাফি যা যা আছে আপনারা দেখেন তারপরে চলে আসি এজ লিমিট এজ লিমিট হচ্ছে তিরিশ বছর বয়স হতে হবে আপনাদের কিন্তু তারপরে সেকেন্ড যে পোস্টটা আছে নেম অফ দ্য প্রজেক্ট হচ্ছে জেনারেশন অফ ক্যাডাস্ট্রাল ডাটাবেস অফ ওয়েস্ট বেঙ্গল ঠিক আছে এখানে কিন্তু স্যালারি কেমন আছে এখানকার যে স্যালারি হচ্ছে কিন্তু একুশ হাজার টাকা পার মান্থ তারপরে হচ্ছে পজিশন কেমন আছে সিনিয়র রিসার্চ ফেলো তেরোটা জেনারেলদের ক্ষেত্রে ছটা এস সিদের ক্ষেত্রে তিনটা এসটি দের একটা এবং ওবিসিদের দুটো ও বিসি এ যারা তাদের দুটো ও বিসি যারা তাদের ক্ষেত্রে একটা এসেন্সিয়াল কোয়ালিফিকেশান দেখে নেবেন এবং এজ লিমিট কিন্তু পঁয়ত্রিশ বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন ঠিক আছে এটাই ছিল আজকের রিক্রুটমেন্ট দুটো রিক্রুটমেন্ট তো রিক্রুটমেন্টটা দুটো যদি আপনারা ভালো আপনাদের ভালো লাগে আপনারা এলিজিবল হয়ে থাকেন তাহলে অ্যাপ্লাই করতে পারেন এবং আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব আগে বলেছি আরেকবার বলছি করে দেবেন তো আপনারা কিন্তু দেখতে থাকবেন এই চ্যানেলে আমি প্রতিনিয়ত বিভিন্ন রিক্রুটমেন্ট সংক্রান্ত আপডেট দিতে থাকি ঠিক আছে থ্যাংক ইউ